হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আজকে আপনাদেরকে শেখাবো কি করে আপনারা একটা ওয়েবসাইট দ্বারা আনলিমিটেড কি করে জিমেল আইডি খুলবেন ফেসবুক আইডি খোলার জন্য মানে ইউজ পরিমাণ আপনারা জিমেল আইডি পাবেন একটা ওয়েবসাইট দ্বারা কি করে আপনারা এই অ্যাপসটি সবাই ডাউনলোড করছেন আমার আগের ভিডিওটি দেখে সো আপনারা এই অ্যাপসের মধ্যে ঢুকবেন তারপরে জি মেক্স ডট কমে যাবেন ডট কমে যাওয়ার পরে আপনাদের জিম্যাক্স ডট কমে যাওয়ার পরে আমি আগেই দেখিয়ে দিয়েছি ওই ভিডিওতে কি করে জিমেক্স ডট কমে যেয়ে আপনারা অ্যাকাউন্টটি করবেন সো আপনাদের আগেই দেখা দিয়েছি সো অ্যাকাউন্টটি আপনারা সবাই জানেন কি করে খুলবেন সো আমি জাস্ট জিম্যাক্সে আমি যেই অ্যাকাউন্টটি করেছিলাম সেই অ্যাকাউন্টটি দিচ্ছি আমি এখানে এইস এইচ আই ডট বিডি অ্যাট ডেট অফ জি ডট কম সবাই আপনারা ওই যেই অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টটি আপনার নোট পেপারে সেভ করে রাখবেন সো এখন আপনারা এখানে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড যেহেতু কপি করাই আছে আমার আমি কপি করে নিয়েছি আমি কপি করে নিয়েছি পাসওয়ার্ডটি এখানে ছেড়ে দিলাম তারপর লগ ইনে ক্লিক করব তারপর দেখুন অসাধারণভাবে লগ ইন হয়ে গেল আপনাদের জি সে এখন আপনারা কী করে জিমেল অ্যাকাউন্ট বানাবেন আপনারা এই এই ওয়েবসাইট দ্বারা সো বন্ধুরা তারপর এখানে দেখুন গো টু ডেস্কটপ ভিউ এখানে ক্লিক করবেন আপনারা আর ডেস্কটপ ভিউতে ক্লিক করবেন তো আপনারা ডেস্কটপ ভিউতে ক্লিক করবেন এখানে ডেস্কটপ ভিউতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের সো আপনারা এখানে ডাইরেক্ট ম্যাসেজ বলে একটা অপশান আছে দেখুন এই ম্যাসেজ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে সেটিং বলে একটা অপশান আছে দেখুন সেটিংয়ে অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সো এখানে দেখুন এই এই যে এলিড অ্যাড্রেস বলে একটা অপশান দেখুন এখানে আপনারা এই এখানে ক্লিক করবেন এলিড অ্যাপ অ্যাড্রেস তারপরে আপনারা নিচে এসে এই যে এখানে এই যে ক্যারেটে এলিড অ্যাড্রেস সো এখানে আপনার যে কোনো একটা নাম যে কোনো আপনার মনে যা আসবে যার নাম আসবে সে এখানে ক্লিক করে লিখে দিবেন ধরেন আমি দিলাম রক 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 দিয়ে ওয়ান ওয়ান টু টু বা টু ফোর থ্রি টু ফোর থ্রি মানে টু টু থ্রি থ্রি বা যে কোনো একটা মানে দিয়ে দিবেন আপনারা দিয়ে এখানে ক্লিক করবেন এই যে এ একটা অপশান আছে দেখুন তারপর ও এই জায়গায় দেখুন ক্যারেটটা এই জায়গায় ক্লিক করবেন এখানে এখানে অ্যাকাউন্টে এখানে এসে এটা বসাই দেওয়ার পরে এই পাশে আসবেন এসে এখানে ক্লিক করবেন ভালো করে দেখে নেবেন ভিডিওটি মনোযোগ না দিয়ে দেওয়া না দেখলে কিন্তু আপনার বুঝতে না এখানে ক্লিক করার পরে একটু ক্লিক করে ওয়েট করবেন আবারও ক্লিক করলাম আমি এই যে হয়ে গেছে ইউ আর ইমেল অ্যাড্রেস হয়ে গেছে এই যে আমার এখানে ইমেল অ্যাড্রেস হয়ে গেছে দেখুন ইমেল অ্যাড্রেস এখন আপনার ফেসবুক কি করে খুলবেন সেই বিষয় নিয়ে প্রশ্ন সো ফেসবুক কি করে খুলবেন আপনার অনেকেই ফেসবুক খুলতে পারেন সো ফেসবুক খুলতে গেলে এই অ্যাড্রেসটি নেবেন আপনার কপি করে এই অ্যাড্রেসটি নেবেন কপি কপি করে অ্যাড্রেসটা নেওয়ার পরে আপনারা জাস্ট একটা এই ব্রাউজার ওপেন করবেন করে এটা এ নিয়ে এখানে লিখবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লেখার পরে ফেসবুক ডট কম লিখার পরে এই যে অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনারা ইচ্ছা মতন একটা নাম দিবেন আমি দিলাম এমডি রক দেওয়ার পরে এখানে সাতানব্বই দিবেন আপনাদের ডেট অফ বার্থ সবসময় সাতানব্বই দেওয়ার চেষ্টা করবেন এখানে অ্যাকাউন্ট খোলার সময় তারপর নেক্সট ডে ক্লিক করে এবার আপনারা ওখানে যেই জিমেল অ্যাকাউন্টটি কপি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে পেস করবেন পেস করার পরে এবার নেক্সট ডে করেন করবেন ফোন নাম্বারটা আপনারা জিমেল অ্যাকাউন্ট দিবেন দেওয়ার পরে এটা ফিমেল না মেল মেলে ক্লিক করলাম সো এখানে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড দেবেন যেহেতু আমি একটা ইচ্ছা মতন পাসওয়ার্ড দিচ্ছি দেখুন রক রক দিয়ে আমি বিড়ি এটা দিলাম আমি পাসওয়ার্ড আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আপনারা জানেন ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের আছে তারপরে সাইন আপ ক্লিক করবেন তারপরে এই জায়গায় ন নট নাও ক্লিক করবেন তারপর এখানে এই দেখুন ভেরিফিকেশন কোড চাচ্ছে আপনাদের এখন আপনারা এই যে এই যে পেজে চলে যাবেন এখানে এখানে যাওয়ার পরে এই যে আপনাদের যেই ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটে চলে যাবেন যে এখন এই যে এখানে ক্লিক করবেন ম্যাসেজ অপশানে মেসেজ অপশানে ক্লিক করার পরে আপনাদের এই দেখুন ফেসবুক থেকে একটা মেসেজ চলে আসছে অলরেডি আপনাদের ম্যাসেজ অপশানে দেখুন ফেসবুক থেকে একটা মেসেজ চলে আসছে আপনারা ওই মেসেজে ক্লিক করবেন তারপর এই যে আপনাদের ভেরিফিকেশন কোডটি চলে আসছে সো আপনারা এই যে কম এই যে কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন সো কনফার্ম ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর এখানে বলছে তিন সেকেন্ড ওয়েট করেন এই যে চলে আসছে তারপর এখানে এমন আসলে আপনারা নো থ্যাংকস দিবেন বাংলাইন সিম যারা ইউজ করেন তাদের এমন আসতে পারে তাদের ওকে ডাটা ইউসেজ এমন আসলে দিবেন না আসলে কোনো প্রয়োজন নেই তবে এখানে মোবাইল নাম্বার চাতে পারে আপনারা ডাইরেক্ট নেক্সট ক্লিক করবেন এখানে আপনার একটা ইচ্ছা মতো একটা প্রোফাইল পিক্স দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এই যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল সো বন্ধুরা এইভাবে আপনারা অনেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ওখান থেকে জিমেল অ্যাকাউন্ট খুলে এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত কি সব বন্ধুরা কী করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা শিখে গেলেন তো আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখবেন এইভাবে তারপরে আপনারা লাইক ফর লাইকে কী করে কাজ করবেন এই ভিডিওটি আমি আপনাদের পরে ভিডিওতে দিব তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর বন্ধুরা ভুলবেন না আমাদের চ্যানেলটি সবাই সাথে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন